কাভারে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশুলিয়া থানা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ শামীম আহমেদ জানান, শুক্রবার আশুলিয়ার নরসিংহপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন আশুলিয়া থানা আহ্বায়ক কমিটির আয়োজনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশুলিয়া থানা শাখার আহ্বায়ক বাবু আশিস চন্দ্র নাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু দীপক পাল দীপু। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু নিতাই চাঁদ তালুকদার। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা কমিটির সদস্য সচিব বাবু নন্দগোপাল সেন। বিশেষ অতিথি হিসেবে এসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যাপক রজত কুমার সুরাজু, ঢাকা জেলা কমিটির সদস্য বাবু বরুণ ভৌমিক নয়ন, বীর মুক্তিযোদ্ধা ও ধামরাই উপজেলা কমিটির সভাপতি বাবু অজিত কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। এ সময় বাবু আশিস কুমার নাকে সভাপতি ও শম্ভুচন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক করে 51 সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।